नमस्कार सकल के आज के चले कूचबिहार जिलार ढांगढिंगुड़ी एलाका पंचायत एलाकाय जेखाने आमरा इतिमध्ये जानब जे एलाकार विगत पंचायत भोटर पर थेके स्थानीय मानुषेरा कि बोलछेन एलाकार उन्नयन सम्पर्के एबं एलाकार मानुषेरा ए बोटा विषयटी निये खुशी रयेछेन ना अखुशी सरासरि आमरा जानब स्थानीय मानुषदेर मुख थेकेई। বলছিল তো বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা এলাকায় উন্নয়নের কাজে আপনারা খুশি না খুশি? মোটামুটি 60% খুশি আর কি। 60% হ্যাঁ। তো যদি এলাকা কি কি কাজ হয়েছে মোটামুটি? ছোটখাটো কাজগুলো হচ্ছে, যেমন এই যে গলিটা হচ্ছে, তারপর ওই দিক দিয়ে একটা রাস্তা ওইটা হচ্ছে, মানে ওইরকম এই রাস্তা আলো বসেছে। হ্যাঁ, কিছু কিছু আলো, মানে ইগুলা বসছে। ওইটা কি বলে, সোলার লাইটগুলো বসছে। তো যদি বলা যায় পঞ্চায়েতের কাজকর্মের জন্য পঞ্চায়েতের নাম্বার দিন 1-10 মধ্যে কত নাম্বার দেবে? মোটামুটি আমার মতে 6 নম্বর পাবে। বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা এলাকায় বেশ কিছু উন্নয়নের কাজ হয়েছে, তবে এলাকায় এখনো পর্যন্ত বেশ কিছু কাজ অধরাই রয়ে গিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের, এমনটাই জানালেন ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষেরা। ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষের বক্তব্য, এলাকায় বেশ কিছু কাঁচা রাস্তা পাকা করার কাজ হয়েছে, এছাড়াও এলাকায় বসানো হয়েছে সৌর বিদ্যুৎ পরিচালিত পথবাতি। তবে গোটা এলাকায় এখনো পর্যন্ত বেশ কিছু কাজ অধরাই রয়ে গিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের, তার জেরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। পঞ্চায়েতের কাজকর্মে আপনারা খুশি না খুশি? আমরা এখন পঞ্চায়েতের এলাকায় কোনো কাজ পাই নাই, মানে আমরা খুশি না খুশি। তো এই পঞ্চায়েতকে বিষয়গুলো জানানো হয়েছিল? এগুলো এখন আমরা জানি, নেতারা জানে সব নেতারা। তো পঞ্চায়েতকে কাজের জন্য যদি একটা নাম্বার দিতে বলা যায় 1-10 মধ্যে কত নাম্বার দেবে? আমরা 0 দেবো। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তবে তার আগে এই ঢাংঢিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতের কাজের ফলে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন গোটা এলাকার স্থানীয় মানুষেরা। গোটা এলাকায় রাস্তার সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে, এছাড়াও পানীয় জলের কল বসানো হয়েছে বেশ কিছু, সৌরবিদ্যুৎ পরিচালিত পথবাতিও বসানো হয়েছে গোটা এলাকায়। তবুও এলাকার বেশ কিছু কাজ অধরা থেকে যাওয়ার কারণে স্থানীয় পঞ্চায়েতের ওপর কিছুটা হলেও ক্ষুব্ধ হয়ে রয়েছেন স্থানীয় মানুষেরা। তবে স্থানীয় পঞ্চায়েতের বক্তব্য, কিছুদিন লকডাউন চলেছিল এবং তারপরে কমিটি নতুন করে গঠন করার ফলে এই কাজ করতে দেরি হয়েছে। পঞ্চায়েত ভোটের পর থেকে আসন্ন পঞ্চায়েত ভোটে চলেই আসলো, তো গোটা এলাকায় পঞ্চায়েতের কাজকর্মের ফলে আপনারা খুশি না অখুশি? অখুশি, কোনো কাজেই করে না ওরা, খালি খাওয়ার ধান্দা, খালি খাওয়ার ধান্দা, খাওয়ার ধান্দা, পকেট মোটা করার ধান্দা। এই যে ব্রিজ একটা বানা দিতে কোনো রড ফড নাই, খালি ঢালাই করে দিয়ে দিচ্ছে, কোনো কাজ করে না এরা। বলা যায় আপনাকে পঞ্চায়েতের এই কাজকর্মের জন্য পঞ্চায়েতের নাম্বার দিন 1-10 মধ্যে কত নাম্বার দেবে? ও 0, কোনো নাম্বার দেওয়ার প্রয়োজন নাই ওকে। বর্তমান সময়ে ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের নতুন কমিটি নতুন করে কাজ শুরু করেছে বেশ কিছু গোটা এলাকায়, এবং এই বেশ কিছু উন্নয়নের কাজের ফলে স্থানীয় মানুষেরা কিছুটা হলেও প্রসন্ন হচ্ছেন পঞ্চায়েতের ওপর। তবে এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ অখুশি রয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ওপরে। তাদের বক্তব্য, দীর্ঘদিন এই এলাকায় পঞ্চায়েত কোনো কাজ করেনি, মূলত এই সকল কারণগুলির জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের জয়ী হওয়া নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় পঞ্চায়েত বর্তমানে নিত্য নতুন কাজের মাধ্যমে স্থানীয় গ্রামবাসীদের মন জয় করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। পঞ্চায়েত ভোটের পর থেকে আসন্ন পঞ্চায়েত ভোটটা চলেই আসলো, গোটা সময় পঞ্চায়েতের কাজকর্মের ফলে আপনারা খুশি না অখুশি? অখুশি তো আমরা কিছু পাইনি, যে কিছু দেয় না, মনে করো ঘর পাই নাই, ভাতা পাই নাই। আমার পঞ্চায়েতকে জানানো হয়েছিল বিষয়গুলি? হ্যাঁ, কিন্তু পঞ্চায়েত কোনো ই করে না। পঞ্চায়েতের বাড়ি যাই, একটা তিরপালের জন্য গেছি, ঘর পড়ছে ভাঙিসিরি, তিরপালের জন্য গেছি, তিরপালও পাই নাই, তিরপালও দেয় না। তো বলছি এই যে বিষয়গুলি নিয়ে, মানে এই পঞ্চায়েতের কাজকর্মের জন্য যদি পঞ্চায়েতকে 1-10 মধ্যে নাম্বার দিতে বলা হয় কত নাম্বার দেবে? কত দেবো নিচে দেওয়া লাগবে, আমরা পাই নাই যখন। আপনারা শুনতেই পারলেন গোটা বিষয়টি, যে এলাকার স্থানীয় মানুষেরা কি বলছেন এই পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে, এলাকার স্থানীয় মানুষেরা কতটা খুশি রয়েছেন বা কতটা অখুশি রয়েছেন এই গোটা বিষয়টি নিয়ে বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে কাজকর্মের উন্নয়নের নিরিখে। আমরা আশা রাখবো এই পঞ্চায়েত আগামী দিনে আরও ভালো উন্নয়নের কাজ করবে গোটা এলাকায়, এবং স্থানীয় মানুষেরা আরও অনেক বেশি খুশি হবেন তাদের কাজকর্মে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।